একটি অদ্ভুত চাকরির সাক্ষাৎকার। মোহাম্মদ সৈয়দ আহমদ আল নুরানি সাহেব, জলদি আসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। নাম কি? পিয়নে যেটা বলছে ওইটাই স্যার, আর ফাইলের ভিতরে তো লেখা আছে। কি করেন? কইতাম আইলে মনও করিনো, বেকার। বাড়ি কোথায়? থানার সামনে। থানাটা কোথায়? বাড়ির সামনে। ও দুটো কোথায়? সামনা সামনি। কি করে এলেন? আপনা আপনি। আপনা আপনি? জি। আচ্ছা বলুন তো, জি, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। আমাদের যে রাস্তাটা দিয়ে যে আপনি এলেন, জি, এই রাস্তাটা কি ওই হাসপাতালের দিকে গেছে? আল্লাহ আল্লাহ, কি কয় কি রাস্তার কি অসুখ করছি নি যে রাস্তা হাসপাতালের মই যাইবো। হ্যাঁ, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছেন? মনে হয় খেলছে, কারণ তার একটা গানের ভিতরে আমি শুনছি ওইটা পরীক্ষা করার জন্য ফার্স্ট টাইম ফেল করলাম, তারপরে নিজ গুণে ফেল করলাম, এরপরে দশ জনে মিলিয়ে আমাকে ঠেলি ঠুলি হেল্প করি পাস করাই দিচ্ছি। আপনাকে হেল্প করে পাস করেছে, ভালো। তাই ইন্টারমিডিয়েট চারবারে করছি। চারবারে কেন? কারণ এবছর ফেলের হার পাশের হার তুনসার একটু বেশি ছিল আর কি, তাই দশ জনে যেমই গেছে আইও হেমই গেছি আর কি, দশে মিলিয়ে করি কাজ, হারি জিতি না হিলা। খুব ভালো কথা। তা আপনার কোন বই সবচেয়ে প্রিয়? আমার স্যার, আমার বাপের ব্যাংকের চেক। বাপের ব্যাংকের চেক? জি জি। বেশ বেশ, তো বলুন তো কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে? মরা পাখি, মরা পাখি। জি, ডানা আছে কিন্তু মরি থাকে বলে উঠতাম পারে না। আচ্ছা আচ্ছা, হঠাৎ যোগাযোগ, অর্থাৎ খুব অপরিচিত থেকে পরিচিত হবার একটা উদাহরণ দিন তো। আমার বাপ মা দুজনে একদম অপরিচিত ছিল, কিন্তু বিয়ার পরে মনে হয় কত জনম জনম হেতারা পরিচিত আসিল। আল্লাহ কয় কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি ঠিক আছে, এবার আপনি আসুন। আমি চলে যাইতাম স্যার। স্যার, আমি গরিব মানুষ, একখানা আর মই যদি চাইতেন স্যার, মানে রেন টেন তো। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন এখন। স্যার মেহরবানি করে তেলের শিশি একখানা রাখেন। শিশি? জি। তা শিশি দিয়ে কি হবে? আঙ্গ গ্রামের একদম খাঁটি সরিষার তেল স্যার, কিছু মনে করিবেন বলে স্যার দশজনের সামনে মাইজলাম না আর কি, সময় মতো নিজে একটু মাজি লইয়েন, আমার কথা মনে পড়বে।